বর্তমানে ট্রেন্ডিং ফ্রুটসগুলোর মধ্যে এবং বড়লোকি ফ্রুটসগুলোর মধ্যে সবাই আমরা ড্রাগনকে চিনি, কারণ ড্রাগন দামের জন্য বড়লোকি না। ড্রাগন হচ্ছে তার কালার এবং তার সৌন্দর্যের জন্য বড়লোকি। যদিও ড্রাগন ফল খেতে অনেক মজা না, তারপরও ড্রাগন ফল দেখতে এবং ভিতরের কালারটা এত সুন্দর যে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। আমি এর ব্যতিক্রম না। ড্রাগন ফল মাঝে মাঝে এনে খাওয়া হয়, কিন্তু বাচ্চারা খেয়ে ফেলে, ব্যাস শেষ। আজকে ড্রাগন ফল দিয়ে বেশ কিছু রেসিপি করেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মেয়েরা তো ড্রাগন ফল খেয়ে ফেললো এবং এই খোসাগুলো আমি রেখে দিছিলাম, একটুখানি লবণ দিয়ে আমি এটা কালারটা বের করার জন্য রেখে দিছি এবং এই যে দেখেন আমার ফাইনালি কালারটা বের হয়ে গেছে এবং আমি আজকে ড্রাগন ফলের চা খাবো। অসাধারণ এই ড্রাগন ফলের চা, একটুখানি লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে আপনি খেতে পারেন, হালকা চিনিও দিতে পারেন যদি আপনার ভালো লাগে। খুবই ভালো লাগে খেতে, যদিও অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি একটুখানি লেবু আর আগার আগার পাউডার আর হচ্ছে চিনি এটা দিয়ে আর লবণ দিয়েছি অল্প পরিমাণ, যাতে ড্রাগন ফলের একটা ঘ্রাণ সেটা যাতে না থাকে। আগার আগার পাউডারটাও অল্প পরিমাণে দিয়ে নিয়েছি এবং আমি কিন্তু খুব ভালো করে ড্রাগন ফলটা বেশ জাল দিয়ে নিয়েছি প্রায় 20-25 মিনিট, যাতে কালারটা পুরোপুরি আসে। এই যে আমি আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটা বসিয়ে দেব ফ্রিজের মধ্যে প্রায় 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমার কিন্তু ড্রাগন ফলের যে আগার আগার পাউডারের জেলিটা মোটামুটি রেডি হয়ে গেছে। খুবই মজার এই জেলিটা, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর এই যে আমার ড্রাগন ফলের যে জেলিটা সেটা কিন্তু সেট হয়ে গেছে। আমি একটুখানি ড্রাগন ফলও এর মধ্যে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আর এরপরে আমি আরও এক লেয়ার দেব, শুধু চিনি, লেবুর রস আর পানি দিয়েই এই লেয়ারটা দিয়েছি এবং এরপরে আরও একটা লেয়ার দিয়েছি, সেটা হচ্ছে শুধু দুধ আর উপরে অল্প ছোট ছোট ড্রাগন ফল দিয়ে একটু সার্ভ করছি। আমি উল্টোভাবে এই যে ড্রাগন ফলের যে জেলাটিন পুডিংটা বানিয়েছি সেটা নামিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে সেট হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, আর ওই পাশে থেকে দেখলে তো আরও প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর হয়েছে ড্রাগন ফলের জেলাটিন পুডিংটা। এই যে উপর থেকে দুধের প্লেয়ারটা দেওয়ার পর এরকম হয়েছিল। আমার মেয়ে তো বসেই আছে, সে ড্রাগন ফল খাবেই এবং পুডিংটাও খাবে। এই যে দেখেন কত সুন্দর, অসাধারণ দেখতে হয়েছে। এই জন্যই বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ড্রাগন ফল আসলে তার চেহারার জন্যই বড়লোকি ফল, ড্রাগন ফল দামের জন্য বড়লোকি না। এই যে ড্রাগন ফলের অসাধারণ জেলাটিন পুডিংটা অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, অনেক সস্তা এবং অনেক হেলদি এবং বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে আমি একটা কিছু করতে পারি। এবং যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।